বিসমিল্লাহির রহমানির রহিম। পোরেন্ট অরফান ফাউন্ডেশনের রমজানের আমাদের প্রজেক্ট ইফতার সামগ্রী বিতরণের আজকে আমরা বিলফার গ্রামের উদ্দেশ্যে বের হচ্ছি। এখন আজকে আমাদের রাত্রেবেলা, যেহেতু আমাদের এটা পাশেই আমাদের যেখানে আমাদের স্টোররুম ছিল, আমরা যেখানে মাল সামান প্যাকেট করছি এখান থেকে পাশে, সেহেতু আমরা রাত্রে নামাজে আমরা রাত্রেবেলা এই ত্রাণ বিতরণ করব। একজন একজন করে আমাদের সদস্য যারা আছেন সবাই নিয়ে বের হচ্ছেন, আমরা এটা হাতে হাতে নিয়ে পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের ফাউন্ডেশনের সকল মেম্বারগুলো আসছেন, এখন আমাদের তারাবির নামাজ শেষ করে আমরা আসছি। যে আমাদের হুজুর বেলায়েত ভাই আছেন, আমাদের মনির নিয়ে আসতেছেন, রাজীব, সুজার মামু, সর্বশেষ না ইনশাল্লাহ। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের লোক করে আমরা এখনই রোয়ানা দেবো ইনশাল্লাহ। আমাদের এই যে একজন একজন করে আমরা দূরত্ব মেনটেন করে ইনশাল্লাহ মাল সাবানে নিয়ে বের হচ্ছি। আমাদের সুজন মামা নিয়ে আসতেছে, আমাদের উপু ভাই, আমরা তাড়াতাড়ি নামাজ শেষ করে ইনশাল্লাহ সবাই বাসা থেকে আবার একত্রিত হয়েছি। আমরা আমাদের আজকের মিশন রাত্রেবেলা, আমরা রাত্রে নিয়ে ওনাদেরকে পৌঁছে দিয়ে আসবো। আমরা ইনশাল্লাহ বিলপার গ্রামে চলে আসছি। আমাদের হুজুর বেলা ভাই মনে হয় কষ্ট হইতেছে সবার পিছনে। এই যে আমরা বাসার সামনে যাচ্ছি ইনশাল্লাহ। এই যে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ, খালি ডাক দিও, এরারে জানাই দেও। যে আমরা ওই যে আমরা সংগঠন থেকে আইছি আপনারা কিছু খাবার দেওয়ার জন্য আর কি, নেন, আমরা দরজার সামনে রাখছি, নিন কি আপনারা। আমরা গাজীপুরের এই পোরেন্ট অরফান ফাউন্ডেশনের দাদা গরু নি
এই যে আমরা ওনাদেরকে বলে চলে আসছি, ওনারা দরজা খুলে নেবেন। ¿Dónde está?